কতবার নীলকণ্ঠ পর্বতের পদতলে পৌঁছতে পারিনি, কিন্তু এবার পৌঁছে গেছি গুরুর কৃপায়। এই সেই নীলকণ্ঠ পর্বত, এখান থেকে জলরাশি এই পথ ধরে বেরিয়ে এসে অলকানন্দায় নেমে যাচ্ছে, ওই সেই অলকানন্দা, ওই ওই পথ চলেছে বসুধারার পথ, ওই বসুধারা দেখা যাচ্ছে কিন্তু এই বসুধারা, বসুধারার নিচে বসে আমরা ছবি তুলেছি, কিন্তু এবার আমি দেখতে পাচ্ছি ওখানে বরফের পাহাড় হয়ে গেছে, শিলা, বরফ শিলা দেখা যাচ্ছে সাদা। এই জায়গাটা বসে আমরা কতবার ফটো তুলেছি, কতবার যেদিন একেবারে ফটো তুলেছিলাম বসুধারার, সেদিন তো আর সোর্সকে দেখতে পাইনি, এইবার দেখো সোর্স। এই বসুধারা সোর্স, এখান থেকে সিঁদে সিঁদে জলরাশি সিঁদে এসে এই বসুধারা হয়ে এই বসুধারায় হয়ে পড়ছে এই নিচে। এবার আমরা এগিয়ে যাবো বসুধারা ক্রস করে। এই যে নীলকণ্ঠ পর্বতের গ্লেসিয়ার, এই গ্লেসিয়ারে আমাকে এখন নামতে হবে এই পথ বেয়ে। এখন জল নেই, এই গ্লেসিয়ারটা ক্রস করে আমাকে এইভাবে এই রাস্তা ধরে গ্লেসিয়ার ক্রস করে এগিয়ে যেতে হবে এই পথ ধরে। এই নীলকণ্ঠ গ্লেসিয়ার থেকে জলরাশি বেরিয়ে এসে এইভাবে ঝাড়া হয়ে আসছে, এসে অলকানন্দায় মিলে যাচ্ছে, ওই অলকানন্দা পেয়ে গেছে, অলকানন্দ সে মিলে যাচ্ছে। আমাকে এই জলরাশি ক্রস করে ওপারে গিয়ে ওই পথ ধরে এগিয়ে যেতে হবে ওই বসুধারা ফলসের বেসটা দেখা যাচ্ছে, যেখানে আমরা বসে ফটোতে যাবো সেখানে পুরো বরফে ছেয়ে আছে। এই বসুধারা ফলস উঠছে, দেখো ওপেন, উপরটা টপটা পুরো ওপেন আছে, আমরা কিন্তু ওপেন দেখতে পাইনি ওই নিচে থেকে। আমরা দেখেছিলাম একটা ফুটো দিয়ে জলটা বেরিয়ে আসছে, এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে ওই টপটা ওপেন আছে, আর ওই জলরাশি ওই গ্লেসিয়ার থেকে নেমে আসছে পুরো ওই উপর থেকে, ওই ধারা হয়ে ওইভাবে হয়ে বসুধারা ফলস হয়ে এই নিচে পড়ছে। কোকিলের ডাক নয়, ঠোঁটটা হলুদ, ডাকগুলো শুনতে পাচ্ছ নিশ্চয়ই, এই পাখি চারিদিকে উড়ে বেড়াচ্ছে। পথে একটা গ্লেশিয়ার পড়েছে, বিরাট গ্লেশিয়ার, সামনে পিকটা দেখা যাচ্ছে, আমি জানি না, আমাকে বলার কেউ নেই, এটাই মনে হচ্ছে চোখ খাম্বা।
আমাকে এটাই চেক করতে হবে, পরে কোয়ারি করে দেখবো। গ্লেশিয়ার থেকে জল গিয়ে ওখানে একটা লেকের সৃষ্টি হয়েছে, সমুদ্র লেকটার সাথে অলকানন্দার কোনো কানেকশন আছে, সামনে গেলে দেখতে পাবো। এখানে তিনটে গ্লেশিয়ার এক জায়গায় একটা সঙ্গম হয়েছে, তো হচ্ছে এই দিক থেকে একটা, বাঁদিক থেকে একটা, এই ডান দিক থেকেই একটা, তিনটে গ্লেশিয়ার এক জায়গায় রয়েছে। আর ঠিক এইখানেই কিছু গাছগাছালা দেখা যাচ্ছে, জানি না আমার গাইড অনেক পেছনে রয়েছে, এটাই লক্ষ্মীবন কিনা আমি ঠিক বলতে পারবো না, তবে ডাউট হচ্ছে যে এটাই লক্ষ্মীবন। হ্যাঁ, গাইড কনফার্ম করে দিয়েছে এটাই চৌখাম্বা, এত সামনে থেকে চৌখাম্বা দেখার সৌভাগ্য হবে ভাবতে পারিনি। লক্ষ্মীবন, লক্ষ্মীবন মে কিসকা কোন ধ্যান দেওয়া থা নকুল সহদেব মালুম হ্যাঁ, ভীমপুর মে দ্রৌপদী কাজ দেহান্ত হওয়ার বাদ লক্ষ্মীবন মে সহদেব কাজ দেহান্ত হওয়া থা। লক্ষ্মীবন মে বহুত पौधा था, वो पौधा कहाँ गया? वो सीढ़ी में दिखाया था बहुत सा पौधा है। ये पौधा नहीं 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 দেখতে পাচ্ছ গুহা, হিন্দিতে বলে গুফা, এখানে বেশ কয়েকজন লোকের থাকার মতো ব্যবস্থা আছে। ব্যবস্থা বলতে কোনো বিছানাপত্র নেই, বিছালি বিছানাও আছে, যে যার প্রয়োজন মতো ব্যবস্থা করে নিয়ে এখানে রাত্রি বাস করতে পারে। পথে যদি বৃষ্টি নেমে যায় কিংবা রাত্রি হয়ে যায় এখানে থাকার ব্যবস্থা। এই ছেলেটি রাস্তায় আমাদের সঙ্গে মিলেছে, এর কোনো মহারাজ শতপন্থে অবস্থান করছে, মাঝখানে হয়ে গেছে, তার জন্য জিনিসপত্র নিয়ে যাচ্ছে। এটা কি এই পুরোটাকে লক্ষ্মীবন বলে, আমরা লক্ষ্মীবন দিয়ে চলছি। চারিদিকটা দেখো সুন্দর গাছপালা দিয়ে সাজানো মনে হচ্ছে, অপূর্ব সুন্দর। ঠিক এটা হয়তো সেদিন নয়, গাছগুলো হয়তো আরো বড় হবে। চারিদিকটাই ঘাস এবং গাছপালায় সাজানো, কখনো লাল কোথাও হলুদ। কোথাও ব্লু,
ब्लू रंगेर लाल रंगेर हलुद रंगेर कत सुंदर फूल फुलेर बागिचा मन हो ग्लेशियर जाना नहीं क्लिक करो চৌখাম বাফিকের একেবারে ঘোড়ায় চলে এসছে এই যে জলের ধারটা দেখছো এই জায়গাটার নাম হচ্ছে বনধার তৃষ্ণা নিবারের জন্য নিবারণের জন্য অর্জুন এখানে বান মেরে জলের উৎস বার করেছিলেন সেই জন্য এই জায়গাটার নাম বান্ধার এই বান্ধার প্রায় 13,000 ফুট উঁচুতে অবস্থান করছে এখান থেকে চক্রতীর্থ 8 কিলোমিটার দূরে পাথরই পাথর কোনো রাস্তা নেই এই এরই মাঝখান দিয়ে পথ পেরিয়ে পুরো জলে ঠেলা বয়ে চলেছে এই বান্ধার থেকে যে ফোয়ারাটা দেখলে জলের ধারাটা দেখলে উপর থেকে নামছে এই ধারাটা এই যে এই ধারাটা নিচে এসে পুরো ছড়িয়ে যাচ্ছে নিচে এসে পুরো ছড়িয়ে যাচ্ছে এর উপর দিয়ে আমাকে এই জায়গাটা ক্রস করতে হবে এই জায়গাটার নাম বান্ধার এই জলের ধারাটা দেখো নিচে চলে যাচ্ছে ফুল দেখো কত রকম ফুল এই জলের ধারার পাশ দিয়ে যেতে এই জায়গাটার নাম সহস্র ধারা চারিদিক দিয়ে ধারা নেবে আর আর এই ধারাগুলো নেমে আসছে নীলকণ্ঠ পাহাড় থেকে আমরা নীলকণ্ঠ বদ্রীনাথ থেকে নীলকণ্ঠ পাহাড়ের ফ্রন্ট সাইডটা দেখেছি এখন এটা দেখছি এই যে বরফে ঢাকা নীলকণ্ঠ পর্বত আমরা সাইড দিয়ে এসে ব্যাক সাইডে চলে এসেছি এই নীলকণ্ঠ পর্বত থেকে সহস্র ধারার উৎপত্তি হয়েছে সেই জায়গাটার নাম সহস্র ধারা জাস্ট কন্ট্রাস্ট দেখো বিউটি তার উল্টো দিকে পুরো
पाथर पाथर मोह विराट स्पेस नीलकंठ पर्वतेर देख सकते सहस्त्र धारा এই গুফাতে আমরা আজকে রাত কাটালাম। এইখানটায় আমি শুয়েছিলাম আর এইখানটায় ওটার এবং সাথে এই সহস্ত্র ধারের যে ভ্যালি দেখছো এই ভ্যালির পাশেই আমাদের গুহা ছিল, এখানে আমরা গত রাত কাটিয়েছি। আর এই ভ্যালির একটা উল্লেখযোগ্য দিক হলো এই ভ্যালিতে নকুল পথের দুর্গমতা সহ্য করতে না পেরে এখানেই দেহ ত্যাগ করেছে। আমরা সকালে এখান থেকে রওনা হয়ে গেলাম, ওই পোর্টারে গিয়ে আসছি, সেই পথ পেরিয়ে এসছি। পোর্টার আসছে পিছিয়ে পিছিয়ে, জল পাথর কোনো রাস্তা নেই, কিছুটা দূর দূর নিশানা দেওয়া আছে। পুরনো পোর্টার এবং গাইডরা এই নিশানা দিয়ে রেখেছে, সেই নিশানা দেখে দেখে পথ চলতে হচ্ছে। এই যে নিশানা সামনের পথ, এই পথ ধরে এগিয়ে যেতে হবে। এই গিরি বন্দর পেরিয়ে পৌঁছতে হবে সামনে চক্রতীর্থ। এই যে চৌখাম্বার পাশে এই যে পিকটা দেখা যাচ্ছে, খুব সম্ভবত সুমরি পর্বত, আমার জানা নেই, পরে কনফার্ম করবো। এরই পদতল দিয়ে এগিয়ে যেতে হবে। এই যে ভ্যালিটা, এই ভ্যালিটাই হচ্ছে চক্রতীর্থ। এখানেই অর্জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, এখান থেকে আর এগোতে পারেনি। আমার গাইড এগিয়ে যাচ্ছে এই পথ ভেয়ে, এই দুরন্ত দুর্গম এই পথ, শুধু প্রভুর কৃপা ছাড়া এ অসম্ভব, প্রভুর কৃপা ছাড়া একেবারেই অসম্ভব। অন্য কাহিনীও জানা যায় যে ভগবান নারায়ণ তপস্যাকালে এখানে তার সুদর্শন চক্র রেখেছিলেন, তাই জায়গাটার নাম চক্রতীর্থ। এখনো যেতে হবে অনেক পথ। এই এই যে খাড়াই, এই খাড়াই বেয়ে 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 যেতে হবে।